রাজবাড়ি শহরের গোদার বাজার পদ্মার পাড় ভ্রমণ পিপাসুদের একটি পছন্দের স্থান, কিন্তু তীব্র স্রোতে স্লোভার ও ডাম্পিং ব্লক সহ বাঁধের প্রায় 50 মিটার ধসে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। রাত্রির ভিতরে চাপটা হওয়ার পরে এখান থেকে আসতে দাবিয়ে গেছে আর কি, দাবিয়ে যাওয়ার পর সকালবেলা সবাই আমরা এসে দেখি যে এই অবস্থা। বিকালে এখানে বেড়াইতে আসি, দেখি আমার সামনে এখান থেকে 10 গজের মতন ভেঙে গেল। ঝুঁকিতে পড়েছে বসত বাড়ি সহ অনেক স্থাপনা, ভাঙন চলতে থাকলে সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। এরকম বাঙলি পেরে আমাদের যে 4% বুরবিন বাড়ি, এ জাতি বেশি সময় লাগবেন না। হ্যাঁ, তাই তো এখন এই লোকে মানে তাগাদা করে একটু সারা দরকার। এভাবে যদি ভাঙতে থাকে আস্তে আস্তে আমাদের শহরটাও মানে হুমকির সম্মুখীন হবে আর কি। অপরিকল্পিত ড্রেজিং এর কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করেন অনেকে। বারে বারে মানা করলাম যে ড্রেজিং করলে কিন্তু তলের প্লেটটা ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে গেলে সমস্ত ইয়াটা ওই তলের দিকে চলে যাবে। এখানে ডিপ পানির ভিতরে তারা ড্রেজিংটা করবে। তবে কর্তৃপক্ষ বলছে পানি বৃদ্ধি ও ঘূর্ণির কারণে ভাঙন বেড়েছে, বাঁধ রক্ষায় ফেলা হবে জিও ব্যাগ। ওখানে যাতে আর ফাটদা কোনো ব্লক না নামে আর কোনো ডিটোয়েট না করে, সেজন্য আমরা ওখানে জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়নের পদক্ষেপ হাতে নিয়েছি। রাজবাড়ি শহর রক্ষায় দ্রুত বাঁধের ধস ঠেকানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।